হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। শান্তনু সুতপার লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। তো আজকে রেডি হয়ে গেছি, কিছু কেনাকাটার ছিল। আমাদের বাড়ির সামনে একটি মার্কেট আছে, সেখানেই যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমার হাজব্যান্ড ওখানে রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো আমরা বেরিয়ে বাইরে চলে এসেছি। বাবা মা বাইকে যাবেন, আমি এবং আমার হাজব্যান্ড যাব স্কুটিতে। আমার মামামকে মা কোলে নিয়েছিলেন, কারণ আমি গাড়িতে মামামকে কোলে নিয়ে ঠিকমতো বসতে পারিনি, তাই জন্য। তো আমরা মেন রোড রাস্তায় চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো আমরা চলে এসেছি। তো এসেই সঙ্গে সঙ্গে ব্যাংকে চলে যাচ্ছি, মায়ের ব্যাংকে দরকার ছিল, তাই জন্য চলে এলাম ব্যাংকে। ব্যাংকে কাজ মিটে গেছে, তো এখন চলে এসে আমরা কাপড়ের দোকানে। এখানে মামামের কিছু ড্রেস কেনার ছিল, তো আমাদের টুকিটাকি কিছু কেনাকাটার ছিল, তাই জন্য মা মামামের ড্রেস দেখছিলেন আর আমি ভিডিও করছিলাম। আমার মামামকে আমার হাজব্যান্ড কোলে নিয়ে বাইরে ঘোরাচ্ছিল, তো আমরা কেনাকাটা করছিলাম। মামামের অনেক ড্রেস আছে, তবুও গরমের জন্য কিছু সফট ড্রেস দেখছিলাম, মা পছন্দ করতে পারছিলেন না, তাই জন্য আমাকে ডাকছিলেন। তো আমি গিয়েছিলাম, আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছিল। তো আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছিল বিরিয়ানি, আমি ঠিক বিরিয়ানিটা পছন্দ করি না, তাই জন্য আমি আর মা খাচ্ছিলাম চাউমিন। তো আমার মেয়েকে নিয়েই খাচ্ছিলাম, ও ভিডিওটা করে দিচ্ছিল দূর থেকে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো আমরা বাড়ি চলে যাব এখন। মা যাচ্ছেন, আমি পেছন থেকে ভিডিওটা করছিলাম, বাবার কোলে আমার মেয়ে বসেছিল, তো আমার মেয়েকে মা কোলে নিয়ে নিলেন। তো আমরা চলে এসেছি রাস্তাতে, তো এখন আমরা বাড়ি চলে যাব। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হচ্ছে। তো আমরা দাঁড়িয়েছিলাম, আমার হাজবেন্ড ওখানে টাকা মেটাচ্ছে। তো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম। মামামের জন্য কি কেনাকাটা করলাম সেগুলো বাড়ি গিয়েই তোমাদের দেখিয়ে দেব, এইটা আমার নতুন চ্যানেল, তাই জন্য প্লিজ তোমরা আমার পাশে থেকো এবং সাপোর্ট করো। আমরা বাড়ি চলে এলাম, তো মামামের জন্য কী কী ড্রেস কিনেছিলাম তোমাদের দেখিয়ে দিলাম। এটা নিয়েছিলাম এবং তিনটে সফট ড্রেস নিয়েছিলাম, তিনটের মধ্যে দুটো দেখালাম, একটা দেখাতে পারবো না কারণ মামামকে এসেই পরিয়ে দিয়েছিলাম। আমি আর মা কেনাকাটা করেছিলাম, তো সেগুলো পরের ভ্লগে তোমাদের দেখিয়ে দেবো। তো আজকের মতন গুড নাইট, বাই। তোমরা ভালো